তো নমস্কার বন্ধুরা সবাইকে কৃত্যাবার্তায় স্বাগত আমি আমি শুরু করছি পিকে শুরুতে আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে মান্তা নেটওয়ার্ক সম্পর্কে আপনারা জানেন মান্তা নেটওয়ার্ক কিন্তু বাইন্যান্স লিস্টিং পেয়েছে এবং বাইন্যান্সে কিন্তু ফার্মিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং মান্তা নেটওয়ার্ক এমন একটা জায়গায় এমন একটা সিচুয়েশানে আছে যেটা কিন্তু আগামী দিনে টিয়া পয়েন্টের মতো হতে পারে এবং টিয়া যে লেভেলে কিন্তু বর্তমানে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বলা যায় দু ডলার থেকে কিন্তু টোয়েন্টি ডলারের কাছাকাছি সেই রকম প্রফিট কিন্তু আমাদের দিয়ে যেতে পারে মান্তা কেন আমি এটার সম্পর্কে ডিটেলসে বলবো তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিয়ে একটা আপডেট এসেছে যেটা হচ্ছে আইস নেটওয়ার্ক থেকে আইস নেটওয়ার্ক কিন্তু বলা যায় যে ওকে এক্স এক্সচেঞ্জে যেমন এক্সক্লুসিভলি লিস্টিং হচ্ছে যে সেটা যদি আমরা দেখি কখন হচ্ছে না উনিশ তারিখ কিন্তু বলা যায় আমরা যখন সেল করতে পারবো সেটার সময় হচ্ছে বলা যায় ইন্ডিয়া থেকে সাড়ে তিনটে এবং বাংলাদেশ সময় হচ্ছে চারটে কিন্তু অনেকেই ওকে এক্স এক্সচেঞ্জে ইউজ করতে পারবেন না তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু এটা চলছে না এবং ইন্ডিয়াতেও বেশ কিছু সমস্যা হচ্ছে তো আলটিমেট আমরা সেল করবো কোথায় সেসব চিন্তাভাবনা করেই আমার মনে হয় ইউনিসো কিন্তু লিস্টিং করে দিচ্ছে এবং সেম দিনেই খালি লেট হচ্ছে পাঁচ ঘন্টা যে সময়টা লিস্টিং হচ্ছে যে সময়টা লিস্টিং হচ্ছে ওকে এক্সচেঞ্জ ঠিক তা সেই সময়টা থেকে পাঁচ ঘন্টা পর কিন্তু লিস্টিং পেয়ে যাচ্ছে ইউনিসোয়াপ তো ইউনিসেফে যেহেতু লিস্টিং পেয়ে যাচ্ছে সেহেতু কিন্তু আর সেল করবেন কিভাবে এই চিন্তাটা যে আপনাদের করতে হবে এরকমটা কিন্তু আর দরকার নেই তার কারণ হচ্ছে ইউনিসেফ থেকে কিন্তু আপনারা ইজিলি সেল করতে পারবেন গ্যাস ফিস হিসেবে কিন্তু ইথিরিয়াম লাগবে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখবে দশ ডলারের মতো ইথিরিয়াম কিন্তু আপনারা সেন্ড করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা সেল করতে পারবেন অনেকেই কিন্তু চেষ্টা করছিলেন অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে কিভাবে সেল কম সেল করবো আমরা কিভাবে কি করব। এরকম চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশ থেকে যারা আছেন তাদের জন্য কিন্তু আসছিল এবং সেক্ষেত্রে যদি দেখি এটা একটা ভালো ডিসিশন শুধুমাত্র ওকে এক্সেঞ্জ নয় হয়তো বলা যায় যে কিছুটা সময়ের পর পাঁচ ঘন্টা সময়ের পর বলা যায় প্রাইস যদি ডাম্প হয়ে যায় একটা চিন্তা ভাবনা তবুও আইসের যা অবস্থা এই সময় দাঁড়িয়ে আমরা বলি ফান্ডিং যদি তারা ভালো করে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো রকম প্রফিটই কিন্তু আপনারা পাবেন যাদের কাছে যা আইসই আসে না কেন তো সেক্ষেত্রে বলবো যে কিছু একবারে না পাওয়ার থেকে একদম অপশান বন্ধ হয়ে যাওয়ার থেকে কিন্তু ঠিকঠাক কাজ কিন্তু করেছে আইস এবং আমরা যদি দেখি আইসের যে কমিউনিটি তারা কিন্তু যথেষ্ট ঠিকঠাক এই সময় দাঁড়িয়ে বলতে পারি এবং এমনটা নয় কিছু মানুষ করতে পারবে কিছু মানুষ করতে পারবে না সবাই করতে পারবে একটু হয়তো আগে আর পরে সেক্ষেত্রে আমার মনে হয় চার ঘন্টায় এমন কিছু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে না আগামী দিনে যেটা কিন্তু বলা যায় প্রাইসের একদম হিউজ ইম্প্যাক্ট করে দেবে তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম কয়েন আইস সেটা কিন্তু স্টেকিংয়ে আছে এবং খুব অল্প পরিমাণ সাপ্লাই কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে মানে খুব বলা যায় সীমিত এবং পাশাপাশি ওকে এক্স এক্সচেঞ্জের মতো এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং হচ্ছে যে কারণে কিন্তু একটা বলা যায় যথেষ্ট ভালো হতে পারে আগামী দিনে আমাদের জন্য এবং প্রফিটের জন্য এবং যা যথেষ্ট ভালো ভলিউম কিন্তু ওকে এক্স এক্সচেঞ্জ বর্তমান সময় কিন্তু জেনারেট করছে এবং বলা যায় টপ যে পাঁচটা এক্সচেঞ্জ তার মধ্যে কিন্তু ওকে এক্স এক্সচেঞ্জ বলা যায় তিন নম্বর চার নম্বরে কিন্তু ওঠা নামা করে তো সেক্ষেত্রে যদি আমরা দেখি আইস থেকে একটা দারুণ প্রফিটের সম্ভাবনা ইন্ডিয়া থেকে হোক বা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু পাচ্ছেন তো এটাই হচ্ছে ব্যাপার অবশ্যই লাইক করে দিন তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু এত ভালো নিউজটা দেওয়ার জন্য লাইক কিন্তু আমি একটা পেতেই পারি নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে মান্তা নেটওয়ার্ক মান্তা নেটওয়ার্ক হচ্ছে আসছে বাইনান্সে এবং পাশাপাশি সমস্ত এক্সচেঞ্জে মোটামুটি লিস্টিং হচ্ছে তো এক্ষেত্রে যদি দেখি মান্তা নেটওয়ার্ক নেক্সট টিয়া হতে পারে আমি কেন বলছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে মডিউলার লেয়ার টু চেন এতদিন কিন্তু মডিউলার চেন নিয়ে কিন্তু খুব হইচই হয়েছে এবং আমি যেমনটা আপনাদের বলেছিলাম যে টিয়া হচ্ছে মডিউলার চেন তারপরে কিন্তু টিআর সাবস্টিটিউট বলেছিলাম যেটা হচ্ছে কাইভ নেটওয়ার্ক কাইভ নেটওয়ার্ক থেকেও আমরা যথেষ্ট ভালো প্রফিট করেছি একদিনে যেদিন সাজেস্ট করেছিলাম তার পরের দিনে কিন্তু এইট্টি পার্সেন্ট পাম্প করেছিল তো সেখান থেকে একটা ভালো প্রফিট হয়েছে পাশাপাশি কিন্তু মান্তা নেটওয়ার্ক থাকছে এল টু বলা যায় মডিউলার চেন এটা কিন্তু একটা নতুন নিয়ে আসছে যেমন কিন্তু বলা যায় সাই কয়েনটা কদিন আগে যথেষ্ট ভালো কিন্তু প্রফিট দিয়েছে ঠিক এরকমই কিন্তু মান্থা নেটওয়ার্ক কিন্তু যথেষ্ট ভালো প্রফিট দিতে পারে তার কারণ হচ্ছে এয়ারড্রপ করেছে এয়ারড্রপ যেহেতু করেছে সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি যথেষ্ট পজিটিভ এবং আগামী দিনে কিন্তু কমিউনিটি যে কয়েনের পজিটিভ থাকে সেই কয়েন কিন্তু বলা যায় তার উপরের দিকে যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা হয় যেমনটা টিয়া কয়েনটার কিন্তু এয়ারড্রপ থেকে এসছে এবং বলা যায় টিয়া কয়েনের যে কমিউনিটি সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং হয়েছে এয়ারড্রপ এর কারণে আরবি ট্রাম আপনারা দেখেছেন আরবি ট্রাম থেকে কিন্তু বলা যায় লাইফ চেঞ্জিং এয়ারড্রপ কিন্তু পাওয়া গেছে সেই কারণে কিন্তু আরবি ট্রামের ট্রিবিএল সহ করে এবং আরবি ট্রামের যে কমিউনিটি সেটাও কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট বড় হয়েছে তো সেই ভাবে কিন্তু মান্তা নেটওয়ার্কেরও কিন্তু যথেষ্ট ভালো অপরচুনিটি থাকবে অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন তার কারণ হচ্ছে মান্তা ফার্স্ট টাইম কোথায় আপনি বাইং করবেন সেটা কিন্তু আমি টেলিগ্রামেই দেবো তো টেলিগ্রাম যদি আপনি না বাইং করেন তাহলে বুঝতে পারবেন না কোন জায়গায় আমাদের বাইং করা উচিত এলেই সঙ্গে সঙ্গে যদি আমরা বাইং করি তাহলে কিন্তু এয়ারড্রফের পেশারে কিন্তু প্রাইস ডাউন হবে এবং আমরা কিন্তু নিচের দিকে আসবো এবং এই লসটা হোক আমি কখনোই যাইব না আপনাদের তো ফার্স্ট টাইম কিন্তু এলেই কেনা যায় এরম কিন্তু আমি কখনোই বলছি না ঠিক টাইমে কিন্তু আমি এন্ট্রি নেবো যে টাইমে এন্ট্রি নেবো আমি জানাতে চেষ্টা করব টেলিগ্রামে তো আপনারাও কিন্তু যথেষ্ট ভালো প্রফিট নেওয়ার চেষ্টা করতে পারেন সেই হিসেবে তো অবশ্যই টেলিগ্রাম জয়েন না করলে চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু এগুলো মিস করে যাবেন এটা কিন্তু আমি বলতে পারি নেক্সট যেটা ব্যাপার মান্তা থেকে আমরা যেমন একটা প্রফিটের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী দিনে বেশ কিছু প্রজেক্ট কিন্তু নতুন প্রজেক্ট যেগুলো আসছে সেগুলো কিন্তু বলা যায় ফাইন্যান্সে আসছে পাশাপাশি কিন্তু কুকয়নে বেশ কিছু আসছে কু কোয়নে এখন নতুন একটা জিনিস শুরু হয়েছে যেটা হচ্ছে প্রি মার্কেট সেটা থেকে কিন্তু আগামী দিন কীভাবে ইনকাম করা যায় সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও আনবো যদি আপনারা অবশ্যই বলেন কমেন্ট সেকশানে যদি জানান তাহলে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসতে চেষ্টা করব এবং আইসের ব্যাপারটা আমি বললাম আইস থেকে কিন্তু একটা দারুণ প্রফিট আমাদের কিন্তু হতে চলেছে পাশাপাশি আমরা কীভাবে কিন্তু টাকা রোটেট করতে হয় সেটা কিন্তু আমরা দেখতে চেষ্টা করব ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনো একটা জায়গায় যখন আপনি ট্রেডিং এর টাকা কোনো একটা জায়গায় ফাঁসিয়ে ফেলেন সেটা কিন্তু অনেক বেশি প্রবলেমের হয়ে যায় টাকা কিন্তু রোটেট করতে থাকলে তাহলে কিন্তু অনেক বেশি প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাই সেটা ব্যাপার সকালে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট সম্পর্কে বলেছি এবং আর একটা ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের কী কী কয়েন পুরোনো যে বলেছি বলেছিলাম সেগুলো তার সাথে সাথে কিন্তু নতুন কিছু কয়েন আমি বলেছি যেক্ষেত্রে কিছু কয়েন যেগুলো কিন্তু আপনারা জানতে চাইছেন টপ পাঁচটা হতে পারে রিস্কি সমেত তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু ভিডিওটা কমেন্ট করেছেন টপ পাঁচটা কয়েন হলে কোনগুলোকে বলবেন সেক্ষেত্রে কিন্তু আমি টপ পাঁচটা কয়েনের নাম আমি বলে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজের রিসার্চ করার পর কিন্তু বাইং করার চেষ্টা করবেন পাঁচটা কয়েন আমি বলে দিচ্ছি কোন পাঁচটা কয়েন আপনারা প্রেফার করতে পারেন প্রথমেই থাকবে কিন্তু বলা যায় ট্রু ফাই দ্বিতীয় হচ্ছে গোল্ড ফিঞ্চ তৃতীয় হচ্ছে সিটিসি সিটিসি কয়েনটা আপনারা দেখবেন তিন নম্বরে এবং চার নম্বরে থাকবে হচ্ছে ম্যাপেল এবং পাঁচ নম্বরে থাকবে এনিক্স আর কয়েনটা আপনারা জানেন এবং রিলিও কয়েনটাকেও কিন্তু আমি বলবো তার কারণ হচ্ছে রিলিও কয়েনটা আইও যেটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো আগামী দিনে আমাদের প্রফিট দিতে পারে তো টপ পাঁচটা কয়েন আমি বলে দিলাম রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট থেকে আপনাদের কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট সম্পর্কে বারবার অবগত করছি এই কারণেই তার কারণ হচ্ছে অনেকেই ভাবছেন যে এই সময় দাঁড়িয়ে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের তো খুব বেশি হাইপ নেই বা কেউ কথা বলছে না সেরকম আমরা কিন্তু দুমাস তিন মাস আগে থাকতে কথা বলছি এবং সেখান থেকে কিন্তু ভালো প্রফিট নিয়েছি এবং আগামী দিন কিন্তু গিয়ে আরও ভালো প্রফিট নেওয়ার চেষ্টা করব কেন আমি বারবার ফোকাস করতে চেষ্টা করছি এটা কিন্তু বুঝতে হবে আপনাদের যখন কিন্তু সবাই বলবে তখন কিন্তু আপনারা গিয়ে এটার ওপর কিন্তু ঝাঁপাবেন আমি এখন বলছি এটা কিন্তু আগামী দিনে গিয়ে সবাই আস্তে আস্তে কিন্তু বলতে শুরু করবে এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু আর্ধেক ক্ষীর খাওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনারা গিয়ে এন্ট্রি নেবেন এই সময় যদি বুঝতে না পারেন এটাই হচ্ছে ফ্যাক্টর সব সময় কিন্তু আমরা এটাই চেষ্টা করি যখন কয়েন পাম্প করে যায় তারপরে গিয়ে কিন্তু আমরা দেখি এই কয়েনটা তো পাম্প করে গেলে এবার কিনি এটা না করে যখন কিন্তু সেই হাইপটা নেই যখন কিন্তু কয়েনটা পাম্প করে নিই তখন যদি আমরা গিয়ে গ্র্যাপ করতে পারি আমার মনে হয় যথেষ্ট ভালো প্রফিট করার আমরা কিন্তু চেষ্টা করতে পারি তো এটাই হচ্ছে ব্যাপার যখন দুনিয়া বলছে যে এটা করো এটা করো তখন যদি আমি এটা করি তাহলে কিন্তু সমস্যার ব্যাপার আছে যখন দুনিয়া বলছে না তখন যদি আমি ওটা করি এবং পরে যদি সেটা পাম্প করে তখন দুনিয়া যখন বলবে করো তখন কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে সেখান থেকে তো সবসময় আমরা কিন্তু এটাই বলি বাই রুমার দ্য নিউজ যেমনটা কিন্তু বিটকয়েনের ইটিএফ এর ক্ষেত্রেও হয়েছে খানিকটা আমরা বলতে পারি আমরা বিটকয়েনের রুমার রুমার যতক্ষণ থাকছে ইটিএফ আসছে আসতে আসতে আসছে বিটকয়েন কিন্তু পাম্প করে গেছে যখনই কিন্তু বিটকয়েনের ইটিএফ চলে এসছে তখন কিন্তু বিটকয়েন একবার উঠে ধাম করে কিন্তু ভাবলো বিয়াল্লিশ হাজার ডলারের কাছাকাছি এটাই হচ্ছে ব্যাপার বাই দ্য রিউমার সেল দ্য নিউজ এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম বলে থাকি ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু এটা সবসময় কিন্তু প্রযোজ্য হয় তো মান্তা নেটওয়ার্ক সম্পর্কে বললাম এবং আই সম্পর্কে বললাম যারা কিন্তু বলা যায় যে ডিস্ট্রিবিউশনের ভাবছিল কিভাবে সেল করবেন সেক্ষেত্রে কিন্তু সেটা বললাম পাশাপাশি কিন্তু আলোচনা করে দিলাম পাঁচটা টপ পয়েন্ট বা ছটা টপ পয়েন্ট যেখানের মধ্যে কিন্তু লাস্টের রেলিওকেও বললাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন